হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকে টেট এক্সাম মডেল কোশ্চেন পেপারে আমরা মিক্সড টপিক্স থেকে মক টেস্ট নাম্বার থার্টিন তোমাদের সামনে পাবলিশ করছি আমাদের এই মক টেস্ট সিরিজে টেট পরীক্ষার যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সে প্রত্যেকটি বিষয় থেকে আমরা বিভিন্ন দিন বিভিন্ন প্র্যাকটিসের কোশ্চেন কিন্তু রাখি আমাদের চ্যানেলে এছাড়াও বিভিন্ন রকমের যেরকম সিডিপি ইংলিশ পেডাগজি বেঙ্গলি পেডাগজি ইভিএস ম্যাথস তোমাদের টেট পরীক্ষার উপযোগী প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্লে করে কিন্তু অনেকগুলো করে ভিডিও দেওয়া আছে প্রায় প্রত্যেকটি সিরিজে তোমরা তিরিশটা করে ভিডিও পেয়ে যাবে তো সেই ক্লাসগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে ভিডিও প্লে লিস্ট থেকে সেগুলো অবশ্যই দেখতে পারো কের কোশ্চেন সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো নিম্নলিখিত কোন কারণটি গর্ভস্থ শিশুর দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় গর্ভস্থ শিশুর মানে যখন শিশু মায়ের পেটে থাকে সেই অবস্থাতে তাদের দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় কোন বিষয়টি অতিরিক্ত মদ্যপান অর্থাৎ মা যদি অতিরিক্ত মদ্যপান করে মা বলতে যখন মা গর্ভবতী রয়েছেন মায়ের অপুষ্টি মায়ের যদি বা মা যদি পুষ্টিগত ডেফিসিয়েন্সিতে ভোগে বা তার যদি পুষ্টিগত পদার্থ বা পুষ্টিগত খাদ্যের অভাব দেখা যায় শরীরে পিতা ও মাতার রক্তের শ্রেণির অসামঞ্জস্যতা অর্থাৎ দেখা গেল যে পিতার বি পজিটিভ মায়ের আবার এ পজিটিভ অর্থাৎ তাদের মধ্যে রক্তের যে গ্রুপ রয়েছে সেটার কোনো মিল নেই পিতা মাতা উভয়ের ম্যালেরিয়া রোগে আক্রান্ত অর্থাৎ এখানে বলতে হবে কোন কারণটা গর্ভস্থ শিশুর দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় অর্থাৎ একটা কারণ যেখানে দেখাতে হবে যেটা দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় বাকি কারণগুলো কিন্তু দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত ঠিক আছে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ম্যালেরিয়া রোগে আক্রান্ত যদি হন পিতা এবং মাতা তাহলে সেটা কিন্তু কখনোই দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় কিন্তু মাতা যদি অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন মায়ের যদি অপুষ্টিগত সমস্যা দেখা যায় শরীরে এবং পিতামাতার যদি রক্তের অসামঞ্জস্যতা বলতে এখানে শুধুমাত্র আমি যেটা উদাহরণ দিয়ে বললাম এই পজিটিভ বি পজিটিভ সেটা নয় দেখা গেল কখনো নেগেটিভ নেগেটিভ রক্ত হয়ে গেল এক্ষেত্রে একটা কথা বলে রাখি মাতা এবং পিতা উভয়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তাহলে তাদের যে সন্তান উৎপন্ন হবে তাদের থ্যালাসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি বেড়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু রক্তের অসামঞ্জস্যতাও কিন্তু একটা দৃষ্টিহীনতার ক্ষেত্রে কারণ হতে পারে ঠিক আছে কিন্তু দৃষ্টিহীনতার সঙ্গে যুক্ত নয় হলো পিতামাতার উভয়েরই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়া তারপর চলে আসি নাম্বার দুয়ে নিচের কোনটি ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বা যুক্ত এটা বলতে হবে অর্থাৎ ব্যাহত দৃষ্টি সম্পন্ন বা দৃষ্টি যে দুর্বলতা বা দৃষ্টিহীনতা সেই সমস্ত শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বা যুক্ত সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা সঞ্চালনমূলক মানে কি মানে কোনো কিছু প্রবাহ কোনো কিছু কন্টিনিউটি বা কোনো কিছুকে ধারাবাহিকভাবে ধরে নিয়ে যাওয়া যে সঞ্চালন হচ্ছে শারীরিক বিকাশে অক্ষমতা শারীরিক যে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে মানসিক বিকাশে অক্ষমতা মেন্টাল ডেভেলপমেন্টের শারীরবৃত্তীয় বিকাশে মানে শারীরবৃত্তীয় বিকাশে অক্ষমতা তো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা অর্থাৎ নিচের এই যে সঞ্চালনমূলক অক্ষমতা যে রয়েছে এটা ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ সঞ্চালনমূলক অক্ষমতার জন্য শিশুদের যারা ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু যাদের দৃষ্টিতে দুর্বলতা রয়েছে বা কারো দৃষ্টিহীনতা হতে পারে বা দৃষ্টি ক্ষীণ হতে পারে তাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা হতে পারে বাকি পার্টগুলো কিন্তু মাইনার ঠিক আছে এটা হচ্ছে মেজর ফ্যাক্ট নেক্সট চলে আসে নাম্বার থ্রিতে বলেছে সৃষ্টিশীল শিশু কাকে বলা হবে সৃষ্টিশীল বা সৃজনশীল কাকে বলা হবে ক্লাসে যে প্রথম হয় অর্থাৎ যে ক্লাসে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল তাকে বলবো সৃষ্টিশীল শিশু যার সৃষ্টিশীল ব্যবহার রয়েছে অর্থাৎ যার ব্যবহারের মধ্যে দিয়ে সৃষ্টিশীলতা বোঝা যায় অর্থাৎ যে সবসময় নতুন কিছু ইনোভেটিভ চিন্তা করতে পারে যার ব্যবহার আচার আচরণ কথাবার্তার মধ্যে সেটা বোঝা যায় ঠিক আছে যার সুব্যবহার রয়েছে যে খুব ভদ্র ব্যবহার করে সুব্যবহার রয়েছে যে বড়োদেরকে কীভাবে কথা বলতে হয় ছোটোদের সঙ্গে কীভাবে কথা বলতে সেই সমস্ত জ্ঞান তার রয়েছে যার ভালো স্মৃতিশক্তি রয়েছে তো সঠিক উত্তর কী হবে সৃষ্টিশীল শিশু তাকেই বলা যাবে যার ব্যবহারে সৃষ্টিশীলতা লক্ষ্য করা যাবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার ফোরে কী বলেছে বলেছে সর্বমানুষের সরি সর্ববয়সের মানুষের দেহ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উক্তিগুলো আমি বারবার বলছি উক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কে কোন বই লিখেছেন ঠিক আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবার একটা দুটো প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে সর্ববয়সের মানুষের দেহ মন এবং উদ্যম থেকে সব থেকে ভালোটুকু বের করা হলো শিক্ষার লক্ষ্য সর্ববয়স মানে কি সব রকম বয়সের মানুষ সব রকম বয়সের মানুষের দেহ থেকে মন থেকে এবং তাদের যে কাজ করার ইচ্ছাটা উদ্যমটা ঠিক আছে সেখান থেকে সবটুকু ভালো বের করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য এই বক্তব্যটি কে দিয়েছিলেন বা এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি কে দিয়েছিলেন শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বারে শ্রী অরবিন্দ এক্ষেত্রে বলে রাখি বাকি যে তিনজনের নাম বললাম যে তিনজন মনীষীর নাম বললাম তাদের প্রত্যেকেরই কিন্তু শিক্ষা সংক্রান্ত বা এই সাইকোলজির ক্ষেত্রে বিশেষ বিশেষ উক্তি রয়েছে আমি যে বলেছিলাম যে একটা বড় একটা ক্লাস তোমাদেরকে দেবো এক হাজারটি কোশ্চেনের সেই ক্লাসটা প্রায় হয়ে আসছে তোমরা নেক্সট উইকের এই উইকের মধ্যে পেয়ে যাবে সেখানে প্রত্যেকের গুরুত্বপূর্ণ উক্তিগুলো কিন্তু সেখানে রয়েছে ঠিক আছে তার পিডিএফের ব্যবস্থা তোমাদের জন্য করা হয়েছে নম্বর ফাইভে বলে রাখি কী আছে নম্বর ফাইভে বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে প্রধানত কটি শাখায় বিভক্ত এটা খুবই কমন কোশ্চেন এবং এই কোশ্চেন আমি তোমাদের জন্য রাখছি তোমাদের এটা এইচ ডাব্লিউ থাকবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে শিক্ষাস্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষাস্তরের কথা মাথায় রেখে বলতে হবে মাধ্যমিক দেওয়ার পর মাধ্যমিক দেওয়ার পর স্টুডেন্টরা যখন ইলেভেনে ভর্তি হতে যায় ইলেভেন টুয়েলভ পরে তারপর উচ্চ মাধ্যমিক হয় ইলেভেনে ভর্তি হতে যায় তখন সেখানে কটি শাখায় ছাত্রছাত্রীদেরকে ভর্তি নেওয়া হয় দুটি শাখা তিনটি চারটি শাখা একটি শাখা তিনটি শাখা ঠিক আছে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিও নম্বর ছয়ে বলা হয়েছে কত সালে প্রযুক্তিবিদ্যা শিক্ষণ প্রতিষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কত সালে প্রযুক্তিবিদ্যা শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে বা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা প্যাভলভ স্পেন্সার কোহলার রুশো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন অপশন নাম্বার এ প্যাভল নেক্সট চলে আসি নাম্বার টুয়েলভে কে প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেন কে প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেন ঠিক আছে ফ্রয়েবেল স্পেন্সার ফ্রয়েড আলফ্রেড বিনে ডক্টর সাইমন সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি আলফ্রেড বিনে ডক্টর সাইমন ঠিক আছে নাম্বার থার্টিনে বলা হয়েছে শিশুর উন্নতির ওপর শিশুর উন্নতির ওপর পরিবেশে প্রভাব বিস্তার করে কখন থেকে বা শিশুর উন্নতির ওপর পরিবেশ কখন থেকে প্রভাব বিস্তার করে পরিবেশনাটা না পরিবেশ হবে সন্তান জন্মের পর থেকে অর্থাৎ জন্মের পর থেকেই তার উপর একটা পরিবেশ প্রভাব বিস্তার করতে শুরু করে স্বাধীনভাবে হাঁটা শেখার পর থেকে অর্থাৎ একটা শিশু যখন নিজে থেকে হাঁটতে শিখে যায় তখন থেকে তার উপর পরিবেশ প্রভাব সৃষ্টি করতে থাকে যখন বিদ্যালয় যায় তখন থেকে নাকি যখন পরিবেশ সম্পর্কে বুঝতে পারে অর্থাৎ শিশুরা যখন পরিবেশ সম্পর্কে বুঝতে পারে তখন থেকে কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সন্তান জন্মার পর থেকেই কিন্তু পরিবেশ তার উপর প্রভাব বিস্তার করতে পারে যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলে নিচ্ছি দেখা গেল যে একজন বাঙালি সন্তান একজন বাঙালি বাবা মায়ের একটা সন্তান তাকে জন্মের পরই তাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হলো গুজরাটে ঠিক আছে বা দিল্লিতে বা উত্তর উত্তরপ্রদেশে এবং দেখা গেল কয়েক বছর পর সে যখন বাংলায় ফিরে আসে সে বাংলা বলতে পারছে না সে যেখানে দশটা বছর কাটিয়ে এসছে সেখানকার ভাষা বলছে অর্থাৎ জন্মের পর থেকে সে কোন পরিবেশে থাকছে তার আশেপাশে ভাষা কেমন সে কি দেখছে কি পোশাক পরছে মানুষেরা চারিপাশে সে কি দেখছে কি অ্যাবজর্ভ করছে সেগুলো সমস্ত কিছু তার মধ্যে চলে আসে অর্থাৎ জন্মের পর থেকে কিন্তু তার মধ্যে পরিবেশের প্রভাব বিস্তার হতে দেখা যায় এবার নম্বর চোদ্দো মন্তেশ্বরী স্কুলের শিক্ষাদানের প্রধান হাতিয়ার কি খুব ইম্পর্টেন্ট এটা দেখো মন্তেশ্বরী স্কুলের যে এডুকেশান সিস্টেম রয়েছে সেটা কিন্তু যেটা আমাদের গতানুগতিক বা যেটা রীতিনীতি রয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার তার থেকে একেবারে ভিন্ন ঠিক আছে তো এখানে আগে প্রশ্নটা নিয়ে আলোচনা করব মন্তেশ্বরী স্কুলের শিক্ষাদানের প্রধান হাতিয়ার কি বিশেষ শিক্ষা সামগ্রী চারুকলা খেলা সঙ্গীত চর্চা চারুকলা গল্প বলা ও ছবি আঁকা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে খেলা সঙ্গীত চর্চা চারুকলা এখানে চারুকলার মধ্যে ছবি আঁকা হতে পারে এবং অন্যান্য শিল্প পি মূলক কাজও কিন্তু হতে পারে তো মন্তেশ্বরী স্কুলের শিক্ষাদানের প্রধান হাতিয়ার আর কি মন্তেশ্বরী স্কুলে যদি হঠাৎ করে কেউ যায় মন্তেশ্বরী স্কুল সম্পর্কে না জেনে তাহলে সে ক্লাসরুমে গিয়ে কিন্তু বুঝতে পারবে না যে সে কোথায় এসেছে কারণ সেখানে একই ক্লাসরুমের মধ্যে কেউ হয়তো চেয়ারে বসে রয়েছে কেউ হয়তো মেঝেতে বসে রয়েছে কেউ হয়তো ছবি আঁকছে কেউ হয়তো খেলছে কেউ হয়তো গান গাইছে এবং টিচাররা সেখানে শুধু বসে রয়েছে এক্ষেত্রে টিচাররা শুধুমাত্র একজন গাইডের কাজ করে ঠিক আছে এখানে টিচাররা শিক্ষকতা হ্যাঁ একজন গাইডের কাজ করে এবং টিচাররা তাদেরকে গাইড করে এবং সেই বাচ্চারা কি করছে ক্লাস করার পর সেই টিচারের কাছে এসে সেখান থেকে ঠিক করে নিচ্ছে বা তাদের কাছ থেকে শুনে নিচ্ছে ঠিক আছে তো মন্তেশ্বরী স্কুল কিন্তু খেলা সঙ্গীত চর্চা চারুকলা অর্থাৎ সেখানে বাচ্চাদের স্বাধীনভাবে যে কোনো কিছু করতে কিন্তু স্বাধীনতা দেওয়া হয় সেখানে কোনো বাধা দেওয়া হয় না নম্বর পনেরোতে বলা হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থায় কাকে বন্ধু দার্শনিক ও পথ প্রদর্শক বলা হয় মাতা পিতা সহপাঠী নাকি শিক্ষক খুব ইম্পর্ট্যান্ট ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড কাকে একজন টিচারকে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরে আমরা কিছু ইংলিশ গ্রামারে কোয়েশ্চেন আলোচনা করবো এবং তারপরে ইংলিশ পেরাগোজিতে যাব ঠিক আছে দেখো কোয়েশ্চেন নাম্বার ষোলোতে রয়েছে কৃষ্ণা ইজ দ্য টলার বয় ইন দ্য ক্লাস বলতে হবে এখানে এরর কারেকশন আমরা কমন এরার্সটা কিন্তু নিয়ে ক্লাস করছি বেশ দিন ধরেই কারণ তোমরা অনেকেই বলেছিলে কমন এরার্সের কয়েকটা কন্টিনিউ ক্লাস দরকার এটার হয়তো আরও দু তিনটা ক্লাস করাবো কমন এরার্সে তারপরে আবার মিক্সড গ্রামার কোয়েশেন্স কিন্তু নিয়ে আসবো আগের মতন সো কৃষ্ণা ইজ দ্য টলার বয় ইন দ্য ক্লাস আমাদের কমন এরার্স করার সময় বা এরার কারেকশান বা এই ডিটেক্ট দ্য এরার্স বা স্পটিং দ্য এরার্স করার সময় যে নামে তোমরা ডাকতে পারো করার সময় আমাদের যেগুলো জিনিস মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টেন্স পার্টস অফ স্পিচ ঠিক আছে পার্টস অফ স্পিচ আর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশান এবং তারপর চলে আসবে বাকি যে গ্রামাটিক্যাল সিকোয়েন্সগুলো কিন্তু বেশিরভাগই এই চারটা নিয়মকে মেনে কিন্তু ঘটে থাকে তো আমরা প্রথমে দেখেন এখানে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কী আছে আর্টিকেল প্রিপোজিশান কী আছে পার্টস অফ স্পিচ কী আছে এবং টেন্স কী আছে প্রথমে টেন্স দেখব বলছে কৃষ্ণা ইজ দ্য টলার বয় ইন দ্য ক্লাস তাহলে এখানে সাবজেক্ট কৃষ্ণা রয়েছে তার সঙ্গে ইজ বসেছে মানে কৃষ্ণ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে প্রেজেন্ট টেন্সে বি ভার্ভের ইজ বসলো তাহলে টেন্স আমাদের ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টও ঠিক আছে সেকেন্ডলি আমরা দেখছি যে আমাদের যে বাকি পার্টটা রয়েছে এই এখানে কী দেওয়া রয়েছে দেখো কৃষ্ণা ইজ দ্য টলার বয় ইন দ্য ক্লাস অর্থাৎ কৃষ্ণাকে গোটা ক্লাসের মধ্যে বলা হয়েছে টল সব থেকে টলও তাহলে যখন এই ধরনের আমাদের উদাহরণগুলো আসবে আমাদেরকে ডিগ্রি সেন্সটা আনতে হবে যখনই তুলনা করবে কৃষ্ণাকে যেহেতু ক্লাসে সবার থেকে তুলনা করা হয়েছে সবার থেকে লম্বা বলে প্রতিপন্ন করা হয়েছে তাহলে আমাদের ডিগ্রি সেন্সটা আসবে তাহলে এখানে যেহেতু তাকে সব থেকে বেশি লম্বা বলা হলো তার মানে ও সুপারলেটিভ ডিগ্রি একটা সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রিতে এই যে আমাদের যে অ্যাডজেক্টিভটা রয়েছে টল টলার টলেস্ট সুপারলেটিভের টলেস্ট হওয়ার কথা ছিল কিন্তু এখানে কম্পারিটিভের টলার দিয়েছে ঠিক আছে আর সুপারলেটিভ চ্যানেল আরেকটা খুব সহজ উপায় হচ্ছে আমাদের যদি ডিগ্রির আগে বা আমাদের যদি অ্যাডজেক্টিভের আগে দা থাকে দা বা দি থাকে তাহলে কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে এক্ষেত্রে আমাদের ভুলটা কোথায় আছে পার্ট বিতে এটা হওয়ার কথা ছিল কৃষ্ণা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বলছে ভীমা ওয়াজ দ্য ম্যান হু অল দ্য ইন্ডিয়ানস লাভড অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে কি করেছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে এবং এখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে তাই না এই যে দাম ম্যানের সঙ্গে হু করা হয়েছে একটা রিলেটিভ ক্লজ করা হয়েছে এবার আমাদের দেখতে হবে বাকি পার্টগুলো কি আছে ভিমা ওয়াস ভীমা ছিল বাকি আর কোথাও কিন্তু এই যে লাভ আছে ইন্ডিয়ানস লাভ তাহলে দুটোই পাস্টফর্মে আছে তাহলে আমাদের টেন্সের সমস্যা নেই তাহলে ভীমা হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে বি ভার্ভের পাস্ট ফর্ম ওয়াস বসলো ঠিক আছে তাহলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টও ঠিক আছে টেন্সও আমাদের ঠিক আছে এবার বলছে ভীমা ওয়াস দ্য ম্যান বিমা হচ্ছে সেই মানুষটা যাকে সবাই ভালোবাসতো তাই না যে সবাই ভালোবাসত তো হয় না যে সবাই ভালোবাসত এটা আবার কেমন কথা তাহলে যাকে সবাই ভালোবাসত তাহলে যাকে ইংরেজি কি হুম ডাব্লিউ এইচ ও এম হুম যাকে বা কাকে বা তাকে তো এখানে আমাদের হয়ে যাবে হুম তাহলে এখানে হুয়ের বদলে হয়ে যাচ্ছে আমাদের হুম তাহলে ভুল কথা রয়েছে পার্ট সিতে তাহলে আমাদের উত্তর হবে পার্ট নাম্বার সি কোয়েশ্চেন নাম্বার এইটিনে কি বলেছে দেখে এইটিনে বলেছে আই ক্যান নিদার রিড অর স্পিক হিন্দি এরার এটা সব থেকে সহজ খুবই সহজ একটা কোয়েশ্চেন তাই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদেরকে বলবো না এটা জাস্ট একটা খালি আইডেন্টিফাই করতে হবে ভুলটা খুবই সহজ তো এইটা তোমাদের থাকলো আজকের হোমওয়ার্ক আমি কিন্তু সিডিপি পার্ট থেকে একটা হোমওয়ার্ক দিয়েছি এই পার্টের একটা হোমওয়ার্ক থাকলো এই নাম্বার এইটিনটা এরপরে দেখছি আর কী কী প্রশ্ন আসছে তোমাদের জন্য সেখান থেকে আরও কিছু হোমওয়ার্ক দেওয়া যায় কি না নাম্বার নাইনটিনে রয়েছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিনস থ্রি ডেইজ তাহলে আই হ্যাভ বিন সাফারিং মানে আমি কষ্ট পাচ্ছি মানে কষ্ট পাওয়া কাজটা আমার শুরু হয়েছে এবং আমার সেই কষ্ট পাওয়া কাজটা কিন্তু চলছে কিসা থেকে কিসে কষ্ট পাচ্ছি ফ্রম ফিভার অর্থাৎ জ্বরে কষ্ট পাচ্ছি সিন্স থ্রি ডেজ এই সিন্স কথাটা ইউজ হয় হচ্ছে কোনো কাজ যখন ধরে বা যাবৎ বোঝাবে হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখতে হবে আচ্ছা সবার আগে টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে যে টেন্সে বর্তমানকালে কোনো কাজ কিছু সময় আগে বা কিছু সময় ধরে চলছে কিছু সময় ধরে চলছে কন্টিনিউয়াস একটা সেন্স আসবে কিন্তু কাজটা কিছু সময় ধরে চলছে বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি সিন্স আর ফর সিন্স আর ফর এই দুটো যে প্রিপোজিশান রয়েছে এর মধ্যে পার্থক্য আছে ফর আমি ইউজ করব যখন আমাকে ডেফিনেট একটা টাইম বলবে আর সিনস আমি ইউজ করবো যখন ডেফিনেট টাইম বলবে না আমি একটা উদাহরণ বলছি সকাল থেকে বৃষ্টি পড়ছে তার মানে সকাল পাঁচটা থেকে সকাল ছটা থেকে সকাল সাতটা থেকে সকাল আটটা থেকে কোনো সময়ের সেখানে উল্লেখ নেই ডেফিনেট টাইম সেখানে বলেনি বলেছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তাহলে যখন ডেফিনেট টাইম বলবে না সকাল থেকে বৃষ্টি পড়ছে যখন টাইমটা বোঝা যাবে না সঠিকভাবে তখন সেটা হয়ে যাবে সিনস আবার যদি আমি বলি যে আমি দুই ঘন্টা ধরে পড়ছি তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স তার মানে আমি দু ঘন্টা ডেফিনেট টাইম বোঝাচ্ছে দুই ঘন্টা সময় নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে সেখানে ফর বুঝবে তাহলে এই বাক্য দেখো থ্রি ডেজ আছে তাই না তিন দিন একদম ডেফিনেট বোঝা যাচ্ছে তো তিন দিন তাহলে এখানে সিনসের বদলে হওয়ার কথা ছিল ফর কিন্তু হয়ে গেছে সিনস তাহলে এখানে আমাদের সঠিক উত্তর ভুল আছে এখানে নাম্বার সিতে তাহলে এটা হওয়ার কথা ছিল আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে বলা হয়েছে দ্য কমিটি ইজ ডিভাইডেড ওভার দিস ইস্যু অর্থাৎ কমেটিটা ভাগ হয়ে গেল এই ইস্যুটার উপরে ঠিক আছে তাহলে ইজ ডিভাইডেড ওভার দিস ইস্যু তাহলে দ্য কমেটি আছে দ্য কমেটি নির্দিষ্ট করে একটা বোঝাচ্ছে সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে তার সঙ্গে ইজ আছে ডিভাইডেড আছে অর্থাৎ প্যাসিভ ফর্মে করা রয়েছে ওভার দিস ইস্যু এই ইস্যুর উপরে তো দেখো এখানে কিন্তু বাকি সমস্ত নিয়মে মেনে চলেছে যখন সমস্ত নিয়ম মেনে চলবে তখন হবে হচ্ছে নো এরার তাহলে এখানে কোনো ভুল পাওয়া যাচ্ছে না তাহলে এটা নো এরার মাঝে মধ্যে নো এরারগুলোও প্র্যাকটিস করতে হবে কারণ ভুল খুঁজতে খুঁজতে দেখা গেলো যে সঠিক বাক্যের মধ্যে থেকে ভুলটা দেখা যাচ্ছে ভুল করে ভুল দেখা যাচ্ছে তো সেগুলোকে অ্যাভয়েড করার জন্য মাঝে মধ্যে নো এরারের কোয়েশনও কিন্তু কিছু রাখতে হয় এবার কোয়েশন নাম্বার টোয়েন্টি টু বলেছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর রাইটিং টেক্সট বুকস অর্থাৎ টেক্সট বুক লেখার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় ডিফার্স ফ্রম আদার ফর্মস অফ রাইটিং অর্থাৎ সেটা কিন্তু অন্যান্য লেখার যে ভাষা তার থেকে বা ফর্মটা সেটার থেকে আলাদা হয় ইন এটস প্রেফারেন্স অন সিমপ্লিসিটি ওভার স্টাইল অর্থাৎ সিমপ্লিসিটি ওভার স্টাইল বলতে যেখানে সরলতাকেই বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় নো এরার কোনো ভুল নেই তো এখানে কি হবে কোন জায়গাটা দেখতে হবে আমাদের প্রথমে দেখতে হবে টেন্সটা কি রয়েছে এখানে ভার্ব রয়েছে ডিফর্স তাই তো তাহলে ডিফর্স রয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর রাইটিং টেক্সট বুকস ডিফর্স তার মানে প্রেজেন্ট ফর্মেটা রয়েছে ফ্রম আদার ফর্মস অফ রাইটিং ইন ইটস প্রেফারেন্স অন সিম্পলিসিটি ওভার স্টাইল এবার বাকি পার্টগুলো যেটা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখানে তার ল্যাঙ্গুয়েজ রয়েছে দ্য ল্যাঙ্গুয়েজের সঙ্গে ডিফার্স অর্থাৎ থার্ড পার্সেন সিঙ্গুলার যেহেতু বসলো তাহলে ভার্ভের সাথে প্রেজেন্ট ফর্মে এস বা ইএস যুক্ত হয় তাহলে এখানে এস যুক্ত হলো তাই তো ডিফারেন্স হলো তাহলে আমাদের যে বাকি পার্টগুলো রয়েছে আর্টিকেল প্রিপোজিশনটা আমাদের দেখতে হবে দেখো দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফর রাইটিং টেক্সট বুকস ডিফার্স ফ্রম আদার ফর্মস অফ রাইটিং ইন এরস প্রেফারেন্স অন এই যে এই যে ফ্রেশটা যে এখানে দিয়েছে এই যে ফ্রেশটা ইন এরস প্রেফারেন্স অন এখানে কিন্তু ফ্রেসটা ভুল রয়েছে এখানে একটা প্রিপজিশন ভুল রয়েছে এখানে ফ্রেসটা হওয়ার কথা ছিল ই নিডস প্রেফারেন্স টু সিমপ্লিসিটি টু সিমপ্লিসিটি ওভার স্টাইল ঠিক আছে তাহলে এখানে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নাম্বার টোয়েন্টি থ্রিতে কী বলেছে একটু দেখে নেবো নাম্বার টোয়েন্টি থ্রিতে বলেছে ওয়ান অফ দ্য বেসিক্স অফ গুড রাইটিং ওয়ান অফ দ্য বেসিক্স অফ গুড রাইটিং ইজ টু হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইটস রিকোয়ারমেন্টস নো এরার এইটাও থাকছে তোমাদের আজকের হোমওয়ার্ক ঠিক আছে এই কারণে আমি এখান থেকে দুটো হোমওয়ার্ক দিলাম আজকে তার কারণ এই কমন এরার্সের কিন্তু অনেকগুলো ক্লাস তোমরা করেছো ইতিমধ্যে আমাদের ক্লাস আমাদের চ্যানেলে ঠিক আছে সেই কারণে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে দিচ্ছি এরপর তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো তোমরা সেগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তো এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক নেক্সট চলে আসে নাম্বার টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফোরে বলা হয়েছে দিস ইজ অ্যান এক্সেলেন্ট সাইট ফর আ স্টেডিয়াম হুইচ উই শুড লাইক টু অ্যাকওয়ার এখানে কী হবে এখানে হবে দিস ইজ অ্যান এক্সেলেন্ট আছে দিসের সঙ্গে ইজ আছে ঠিক আছে অ্যান এক্সেলেন্ট আছে মানে এখানে আর্টিক্যালটা ঠিকঠাক বসেছে এক্সেলেন্ট সাইট ফর আ স্টেডিয়াম হুইচ উই শুড লাইক টু অ্যাকোয়ার এখানে যদি বাকি পার্টগুলো আমরা দেখি দেখো এখানে রয়েছে স্টেডিয়াম হুইচ উই স্টেডিয়ামের সঙ্গে হুইচ বসলো ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু উই স্যুড রয়েছে স্যুট বেশিরভাগ ক্ষেত্রে আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি কিন্তু এখানে সুডের পরিবর্তে আমাদের উড ব্যবহার করলে কিন্তু বাক্যটা ঠিক হতো এখানে স্যুট কিন্তু ব্যবহার হবে না কারণ স্যুট বলতে উচিত অর্থ বোঝানো হয় তাহলে এখানে উড ব্যবহার করতে হবে তাহলে সঠিক উত্তর হবে দিস ইজ অ্যান এক্সেলেন্ট সাইট ফর অ্যা স্টেডিয়াম উইচ উই উড লাইক টু অ্যাকওয়ার ঠিক আছে তাহলে অপশন নাম্বার ডিজ দ্য কারেক্ট অ্যান্সার আর নাম্বার পঁচিশে কি বলা হয়েছে বলছে ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ তুমি যদি কলেজ থেকে অ্যাবসেন্ট হও ইউর নেম ইজ লাইকলি টু বি স্ট্রাক অফ দ্য রোলস নো ইউরার তাহলে এখানে কী হবে যদি তুমি অ্যাবসেন্ট হও ফ্রম কলেজ কলেজ থেকে তাহলে ইয়োর নেম ইজ লাইকলি টু বি স্ট্রাক অফ দ্য রোলস তাহলে এখানে দেখো আমরা যদি পার্টগুলোকে একটু ভাগ করি এখানে দেখো ইফ দিয়ে মানে একটা ক্লস করেছে ইফ দিয়ে ক্লস করেছে দুটো পার্টে ভাগ করেছে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট তাহলে আমি এই পার্টটার অর্থ কী দাঁড়াচ্ছে ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ ওয়াট কী কার কথা বলছে এখানে তাহলে এখানে লিখতে হবে আমাদেরকে রিফ্লেক্সিভ একটা অ্যাবসেন্ট থাকছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু আমাদের বাদ যাচ্ছে ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ যে রয়েছে ইফ ইউ অ্যাবসেন্ট ইউর সেলফ যদি আমি এখানে করতাম ইউর সেলফ অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা ইফ ইউ অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম কলেজ ইউর নেম ইজ লাইকলি টু বি স্ট্রাক অফ দ্য রোলস তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো অর্থাৎ এখানে যে রিফ্লেক্সিভনেসটা সেটা কিন্তু মিস আছে সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না মিসিং আছে তাহলে এখানে অপশান নাম্বার এ কিন্তু ভুল রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ এবার কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশে আসি কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশে ইংলিশ পেডাগজির কিছু প্রশ্ন রয়েছে বলেছে লার্নার্স কম্পিটেন্স এখানে অ্যাপোস্ট্রফি এস হবে ঠিক আছে লার্নার্স কম্পিটেন্স ইন ইংলিশ উইল ইম্প্রুভ শি অর হি রিসিভস ড্যাশ অফ লার্নিং এক্সপিরিয়েন্স দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ একজন শিক্ষার্থীর একজন লার্নারের কর্মদক্ষতা বা শিখন দক্ষতা কিসের উপরে ইংলিশের উপরে ইম্প্রুভ করবে যখন সে এই ধরনের শিক্ষা পাবে অর্থাৎ কী ধরনের শিক্ষা পেলে কী ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স করলে তার ইম্প্রুভমেন্ট হবে তার লার্নিংটা ইম্প্রুভমেন্ট হবে তার কম্পিটেন্সটা বাড়বে আর স্লাইটলি ইজিয়ার লোয়ার লেভেল অর্থাৎ একটু সহজ সরল একটু তার থেকে একটু নিচু লেভেলের যদি সে পায় শিক্ষা তাহলে অ্যান ইকুয়াল লেভেল অর্থাৎ ইকুয়াল লেভেলে সে যে লেভেলে আছে সেই লেভেলেরই যদি সে শিক্ষা পেতে থাকে তাহলে সেটা ইম্প্রুভ হবে এ স্লাইটলি হায়ার লেভেল একটু সামান্য হায়ার লেভেলের সে শিক্ষা পাবে নাকি রেঞ্জ অফ লেভেলস অর্থাৎ যেটা রেঞ্জ রয়েছে তার যেটা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এ স্লাইটলি হায়ার লেভেল অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ স্লাইটলি হায়ার লেভেল অর্থাৎ তার যেটা লেভেল তার থেকে যদি একটু হায়ার লেভেল সে শিক্ষাটা পায় লার্নিংকে এক্সপিরিয়েন্স করে তাহলে তার কম্পিডেন্স ইন ইংলিশ উইল ডেফিনেটলি বি ইম্প্রুভড নাম্বার টোয়েন্টি সেভেনে বলা হয়েছে দ্য ন্যাচুরাল অর্ডার ইন প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্টেড দ্যাট চিলড্রেন ন্যাচুরাল অর্ডার যেটা রয়েছে ন্যাচারাল অর্ডার ইন প্রসেস অফ লার্নিং অর্থাৎ শিখন ক্ষেত্রে যে ন্যাচারাল অর্ডার রয়েছে ইংলিশে সেটা কি সাজেস্ট করে যে চিলড্রেন অ্যাকুয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স আর্লিয়ার দ্যান আদার্স অর্থাৎ ও কি মানে বাকিদের থেকে বাকিদের থেকে একটু আগে শিখে যাচ্ছে ঠিক আছে দেন আদার্স বলেছে তুলনা করছে এখানে বাকিদের থেকে একটু তাড়াতাড়ি শিখছে আর স্লো অ্যাট লার্নিং টু স্পিক হোয়েন নট ইন স্কুল অর্থাৎ যখন স্কুলে সে লার্নিং করছেন তখন সে কথা বলতে কী হচ্ছে স্লো হচ্ছে তার তার মানে প্রবলেম হচ্ছে লার্নিংটা কিছু স্লো হয়ে যাচ্ছে তার লার্ন টু রিড অ্যান্ড রাইট সিমুলটেনাসলি অর্থাৎ সে লিখতে পড়তে পারে একদম অনবরতভাবে নাকি আর এবল টু স্পিক ফার্স্ট দেন লিসেন আর প্রথমে বলে তারপরে শোনে তাহলে সঠিক উত্তর কী হবে দ্য ন্যাচারাল অর্ডার ইন প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্টেড দ্যাট চিলড্রেন অ্যাকওয়ার্ড সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স আর্লিয়ার দেন আদার অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার টোয়েন্টি এইটে বলেছে আর টুয়েলভ ইয়ার্স ওল্ড চাইল্ড আর টুয়েলভ ইয়ার্স ওল্ড চাইল্ড এনজয়েস ইউজিং পান্স পান্স কি পান্স কি বলা হয়েছে শ্লেষাত্মক কোনো শব্দ বা ডাবল মিনিং ওয়ার্ডস বা একই ওয়ার্ড নিয়ে যখন সে খেলা করছে ঠিক আছে সো দিস এনজয়মেন্ট ইন্ডিকেট দ্যাট শি হ্যাজ মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস সিমেন্টিক স্ল্যান্টিং ডিডাকটিভ রিজনিং মেন্টাল ব্লকস কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মেটাল লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস দেখো মেটাল ল্যাঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদের চ্যানেলে এর আগে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে ক্লাস রয়েছে সেটা তোমরা না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে পারো ঠিক আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে নাম্বার টোয়েন্টি নাইনে বলা হয়েছে দ্য বটম অফ মডেল দ্য বটম অফ মডেল অফ কারিকুলাম মানে পাঠ্যক্রমের পাঠ্যক্রমের ওপর বা পাঠ্যক্রমের যে বটম অফ মডেল রয়েছে ইজ ওয়ান হায়ার এটা এমন একটা মডেল যেখানে কি করা হয়

কারিকুলামে যে বটম আপ মডেলটা রয়েছে সেটা কি ইন্ডিকেট করে বা সেটা কি যেখানে কি হয় ওয়ার দ্য কারিকুলাম দ্যাট অ্যালাউস ফ্রিডম ফর স্টুডেন্ট মানে যেখানে পাঠ্যক্রমটা শিক্ষার্থীদেরকে স্বাধীনতা দেবে স্টুডেন্ট মোবিলিটি উইথ ইনক্রিজড চয়েস অর্থাৎ মোবিলিটি মানে কি তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়ার যে ক্ষমতা সেটাকে কখনো বাধা দেবে না আর ইনক্রিজ চয়েস অফ কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ তারা নিজেরা বাছাই করতে পারবে তাদের কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে অ্যান্ড এনকারেজেস লার্নিং বাই ডুইং এবং করার মধ্যে দিয়ে মানে কোনো কিছু প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে করার মধ্যে দিয়ে তারা শিখবে সেটা ঠিক আছে এটাকে বটম আপ মডেল অফ কারিকুলাম বলা হয়ে থাকে তাহলে এটা একটা কিন্তু ডেফিনেশন টাইপ কোয়েশ্চনও হয়ে গেল সো নাম্বার থার্টিতে কী বলা হয়েছে জেন্ডার সেন্সিটাইজেশান জেন্ডার সেন্সিটাইজেশান ইন স্কুল কারিকুলাম এমপ্লয়িস চিলড্রেন শুড বি ডিফারেন্সিয়েট অ্যাজ বয়েজ অ্যান্ড গার্লস অর্থাৎ জেন্ডার সেন্সিটাইজেশান বলতে বাচ্চাদেরকে ছেলে এবং মেয়েদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদেরকে আলাদা আলাদা করা সেক্স এডুকেশান ফ্রম প্রাইমারি স্কুল অনওয়ার্স অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে যৌন শিক্ষায় শিক্ষিত করা রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রোলস অর্থাৎ রেসপেক্টফুল অ্যাপ্রোচ রাখতে হবে অর্থাৎ পার্টিকুলার জেন্ডারদের প্রতি বা তাদের প্রতি বা একে অপরের প্রতি তাদেরকে একটা সম্মান বা রেসপেক্টফুল একটা ম্যানার রাখতে হবে প্রোমোট কো ইন হাই স্কুল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রেসপেক্টফুল অ্যাপ্রোচ টু আ আর ডেফিনেট জেন্ডার রোলস অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আজকে আমাদের সেটা আজকে মাত্র তিরিশটা প্রশ্ন রেখেছি আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করছি নতুন কোনো টপিক নতুন কোনো কোয়েশ্চেন্স নিয়ে এবং অবশ্যই সেগুলো তোমাদেরকে হেল্প করবে আশা করি তো ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানিও এবং তোমাদের যে হোম টাস্ক দিয়েছে আজকে হোম টাস্কের অ্যান্সারগুলো কিন্তু তোমরা কমেন্টে করে দিও